আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, অনেকের মোবাইলে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অথবা আপনার ন্যাশনাল যে কোনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনগুলো আপনার অ্যাড হয়, কিন্তু আপনার অ্যাক্টিভেট হয় না। ফ্রেন্ডস, অ্যাক্টিভেট কী কারণে হয় না এই ভিডিওতে আমি শেয়ার করছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা আপনার ইন্টারনেট ব্যাংকগুলো আপনার নিজের স্মার্টফোন দিয়ে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান। তাহলে ফ্রেন্ডস, আসুন কথা না বলে চলুন চলে যাবো স্ক্যানে এবং দেখে নিন কাজটি কীভাবে করা যায়, কী কারণে আপনার অ্যাড হয় না। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্যানে এবং দেখে নিই কাজটি কীভাবে করা যায়। ফ্রেন্ডস, আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অথবা ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয় ঠিকই, কিন্তু অ্যাক্টিভেট হয় না। অ্যাক্টিভেট না হওয়ার এক নম্বর কারণ হলো আমাদের ইন্টারনেটের ফোন ব্যাংকটি কিন্তু আমরা আপনার অ্যাক্টিভেট না। আমরা মোবাইল দিয়ে যতই আপনার আপনার মোবাইল আপনার ইন্টারনেট অ্যাক্সেস করি না কেন, যখন নিয়ে আপনি তারা আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করে দেয় ব্যাংক থেকে, তখন নিয়ে আমরা যে কোনো মুহূর্তে আপনার নিজ স্মার্টফোনটি দিয়ে আপনার পয়সা টাকা পয়সা যেখানে ইচ্ছে সেখানে সেন্ড করতে পারি। কিন্তু আমরা যখনই আপনার নিজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, অবশ্যই আপনাকে ফোন ব্যাংকিংটা আপনার অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে অ্যাক্টিভেট করা যায়, মাত্র এটা দুই হতে তিন মিনিটের মধ্যে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। ফ্রেন্ডস, আপনি চলে যাবেন আপনার এটিএম, যে কোনো এটিএমে আপনার সেটি এনসিবি হোক অথবা আল আহলি হোক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রথম আল আহলি এটিএমের মেশিনটি আপনি দেখতে পাচ্ছেন, এইরকম দেখতে পাবেন। দেন আপনার এখানে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝাচ্ছি। প্রথম আপনার এটিএম কার্ডটি আপনার ইনসার্ট করাবেন। ইনসার্ট করার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি চয়েস করবেন। আমি রিকমেন্ড করবো আপনার ইংলিশটা রাখার জন্য, অথবা আপনার যেটা ভালো লাগে সেটি রাখতে পারেন। দেন আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার এটিএমের যে পিনটা, আপনার এটিএমের পিনটি আপনার এখানে টাইপ করে দেবেন। এটিএমের পিনটি টাইপ করে দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আদার ট্রানজ্যাকশন আপনি টাইপ করে দেবেন। আদার ট্রানজ্যাকশনে টাইপ করে দেওয়ার পরে এইখানে ফ্রেন্ডস, এইখানে আপনার মিডলে যে একটি অপশন আছে এইখানে আপনি টাইপ করবেন আল আহলি ফোন ব্যাংকিং। উপরের দুইটা না আবার রিপিট করেছে, আল আহলি ফোন ব্যাংকিং, এখানে আপনি টাইপ করবেন। এখানে টাইপ করে দেওয়ার পরে এইখানে দেখতে এই অপশন আপনি টাইপ করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন ইস্যু অর চেঞ্জ পিন নামের যে একটি অপশন আছে, দেন এইখানে টাইপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই লেফট সাইডে অ্যাকসেপ্ট বাটন আছে, অ্যাকসেপ্ট বাটনে ট্যাপ করে দেবেন। অ্যাকসেপ্ট বাটনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার ফোর ডিজিটের পিন টাইপ করবেন। ফ্রেন্ড, পিন টাইপ করবেন কোনটা, আপনার এটিএম পিনটি টাইপ করবেন না, আপনার ফোর ডিজিটের আপনার আহলি ফোন ব্যাংকিংয়ের একটি পিন টাইপ করবেন, যেটা আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক অথবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভেট করার জন্য। আবার পিন টাইপ করার সময় অবশ্যই আপনার একই সংখ্যা ডাবল ব্যবহার করতে পারবেন না, যেমন ডাবল টু, ডাবল জিরো, ডাবল ওয়ান ইত্যাদি এসব ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ ফ্রেন্ডস, চারটি সংখ্যা আপনি ইউজ করবেন। এটা ইউজ করে দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে আপনার আরেকবার এখানে আসবে, আরেকবার রিএন্টার টাইপ ইউর আপনার পাসওয়ার্ড, আপনার পিনকোডটি, এখানে ফোর ডিজিটের যে পাসওয়ার্ডটি পিনটি টাইপ করেছেন দ্বিতীয়বার এই পিনটি টাইপ করবেন। পিনটি টাইপ করে দেওয়ার পরে আপনার দেখতে পারবেন অটোমেটিক আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। এই অ্যাক্টিভেট হলে আর কোনো প্রকার আপনার টেনশন করতে হবে না। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।